প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীর অনলাইন শ্রেণী কার্যক্রমে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নূপুর রানী দেবনাথ, প্রভাষক সমাজকর্ম বিভাগ, বাহাওল বাদের আলম সরকারি কলেজ, গাজীপুর। আজকে ক্লাসটি দ্বাদশ শ্রেণীর উদ্দেশ্যে করা হলেও এই ক্লাসটি প্রথম বর্ষে যারা আছো তাদের জন্য অবশ্যই উপযুক্ত, কারণ আমরা প্রথম বর্ষেই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি পড়িয়ে থাকি। তো আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে। আজকে আমি সমাজকর্ম দ্বিতীয় পত্র পড়াবো, তৃতীয় অধ্যায় পড়াবো। তৃতীয় অধ্যায় তোমাদের সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে বর্ণনা করা আছে। তো এই সামাজিক বিভিন্ন সমস্যার সামাজিক বিভিন্ন কুপ্রথা আমরা এই অধ্যায়ে পড়ব। তো আমরা এর আগে অনেকগুলো সামাজিক সমস্যা পড়েছি, আজকে আমি তোমাদের যেটি পড়াবো সেটি হলো ডাওরি সিস্টেম। ডাওরি সিস্টেম বাংলায় এটাকে বলা হয় যৌতুক প্রথা। তো প্রথমে আমরা একটু দেখে নিই যে যৌতুক প্রথা কি। যৌতুক প্রথাকে যদি সংজ্ঞায়িত করতে চাই, যৌতুক প্রথা সম্পর্কে তোমরা জানো, কারণ এটি সমাজের একটি অতি পরিচিত প্রথা, একটি খারাপ প্রথা। তো ডাওরি সিস্টেমকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, প্রথমে আমরা একটু জানি ডাওরি কি। তো ডাওরি হলো বিবাহ উপলক্ষে যে কোনো পক্ষ কর্তৃক অন্য পক্ষকে বিবাহ চুক্তির পূর্ব শর্ত হিসেবে অর্থ, সম্পত্তি বা কোনো মূল্যবান সম্পদ দেওয়া বা নেওয়ার অঙ্গীকারকে যৌতুক হিসেবে সংজ্ঞায়িত করা যায়। তো যৌতুক কি, আমি আবার বলছি, যৌতুক হলো বিবাহ উপলক্ষে যে কোনো পক্ষ কর্তৃক অন্য পক্ষকে বিবাহ চুক্তির পূর্ব শর্ত হিসেবে অর্থ, সম্পত্তি বা কোনো মূল্যবান সম্পদ দেওয়া বা নেওয়ার অঙ্গীকার। এটা হলো যৌতুক, যে অর্থ, সম্পত্তি বা কোনো মূল্যবান সম্পদ দেওয়া হবে ওইটাই হলো যৌতুক। আর এই এই সিস্টেমটা এই সেই শুরু প্রাচীন কাল থেকে এটা চলে আসছে, সেই পাক ভারত উপমহাদেশে সেই আমল থেকে এটা চলে আসছে। এই জন্য সমাজে এটি একটি প্রথা হিসেবে গণ্য হয়, এই জন্য এইটাকে ডাউরি সিস্টেম বা ডাউরি মানে যৌতুক প্রথা বলা হয়। তো আমরা যৌতুক প্রথা সম্পর্কে জানলাম, এখন যৌতুক সমস্যার কারণ কি আমরা সেটা বলবো। যে যৌতুক যে সমস্যা, যৌতুকের যে সমস্যাটা তৈরি হচ্ছে সমাজে, কেন তৈরি হচ্ছে, প্রথমে হলো অতীত পটভূমি। আমরা অতীতকাল থেকে দেখে আসছি, আমরা বংশ পরম্পরা এটাই দেখছি যে যে ফ্যামিলিতে যৌতুক নেওয়া হচ্ছে সেই ফ্যামিলি আর একটা ছেলে যখন বিয়ে করছে সেও যৌতুক নিচ্ছে, আবার তার ছেলে মেয়েরা তারাও যৌতুক নিচ্ছে। তো এইভাবে যে যৌতুক যৌতুকটা সেই অতীত পটভূমি থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের সমাজে বিদ্যমান, আমাদের সমাজে একটি খারাপ প্রথা এটি। তারপর সামাজিক স্বীকৃতি, এটি বলতে এটি শুনতে খারাপ লাগে কিন্তু তারপরেও এটি সত্যি যে যৌতুকের একটি নীরব সামাজিক স্বীকৃতি রয়েছে আমাদের দেশে। আমাদের দেশে যৌতুকের একটি নীরব সামাজিক স্বীকৃতি রয়েছে। আমরা মুখে যতই বলি আমরা যৌতুক পছন্দ করি না, আমরা যৌতুকের বিরুদ্ধে কথা বলবো, কিন্তু পেছনে ঠিকই আমরা এই কাজটাই করে যাচ্ছি। আমরা নিজেরা নিজেরা করতে চাইলেও পেছনে আর 10 জন মিলে আমাদের টেনে ধরে। তো এই এইভাবে চলে আসছে। তো তারপরে দেখো যে সামাজিক মূল্যবোধের অবক্ষয়, সামাজিক মূল্যবোধ আমাদের সম্পর্ককে মজবুত করে, আমাদের সমাজে সংহতি বৃদ্ধি করে, সমাজের লোকজনের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি করে। কিন্তু যখন সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটে তখন এর পুরো বিপরীত চিত্র দেখা যায়। তো সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে কিন্তু যৌতুক প্রথা এখন চলে আসছে। কিভাবে, ধরো যে ছেলেটা বিয়ে করছে তার মধ্যে যদি সামাজিক মূল্যবোধটা থাকতো যে যে মেয়েটাকে বিয়ে করা হচ্ছে তার পরিবারে একটি চাপ সৃষ্টি করা হবে, যৌতুক যদি দিতে হয় ওই মেয়েটাকে সারা জীবন, ওই মেয়েটার ভরণ পোষণের এই পর্যন্ত ওই মেয়েটার ভরণ পোষণের দায়িত্ব তার মা বাবা নিয়েছে, তার ফ্যামিলি নিয়েছে। এখন ওই ফ্যামিলির কাছ থেকে আমি মেয়েটাকে নিব এবং মেয়েটার কে নেওয়া বাবদ আমি যে একটি একটি মূল্য ধরবো, আমি যে যৌতুকটা নিব এটি কতটা যুক্তিসঙ্গত, এই চিন্তাটা ছেলে পক্ষ করছে না।
তো এইটা হলো সামাজিক মূল্যবোধের অবক্ষয়। সামাজিক মূল্যবোধটা যদি থাকতো তাহলে তাদের মধ্যে একটু উই ফিলিং থাকতো যে এখানে যদি আমাদের ফ্যামিলি যদি একটা মেয়েকে আমরা বিয়ে দিতাম তাহলে আমাদের উপলব্ধিটা কি হতো। তো এই চিন্তাটা যেহেতু হয় না, সে কারণে দেখা যাচ্ছে যে এই যৌতুক সমস্যা আমাদের সমাজে রয়ে যাচ্ছে। তারপরে দারিদ্রতা, দরিদ্র পরিবারে এই সমস্যাটা বেশি, কারণ দারিদ্রতা আমাদের মূল্যবোধের অবক্ষয় ঘটায়, দারিদ্রতা আমাদের অপরাধ প্রবণতা বৃদ্ধি করে। তো দারিদ্রতার কারণে যে ছেলেটা বিয়ে করছে সে তাই বিয়ের যে খরচটা এটা অন্তত যৌতুকের মাধ্যমে উসুল হোক, বা বিয়ের পরে যে কেনাকাটার একটা বিষয় আছে, নতুন জীবন শুরু করার যে একটা খরচ আছে এটা অন্তত বিবাহের মাধ্যমে প্রাপ্ত হোক। তো সে কারণে দেখা যাচ্ছে যে এই ডাউরি সিস্টেম আমাদের রয়ে যাচ্ছে। তারপর বেকারত্ব, এটা একটি বড় সমস্যা। বেকারত্ব নিজেই একটি সমস্যা। তো এটি আরো অনেক সমস্যা সৃষ্টি করে, তার মধ্যে ডাউরি সমস্যা একটা অন্যতম। কারণ বেকার ছেলে যখন বিয়ে করে তখন কোনো পক্ষের কাছে আবদার থাকে যে আপনারা টাকা দিবেন, ওই টাকা দিয়ে ছেলে ব্যবসা শুরু করবে, সে যে ব্যবসায়ী হোক। তো এটি কোনো পক্ষের উপরে একটি চাপ সৃষ্টি করা। অনেক সময় দেখা যাচ্ছে যে মেয়ে যদি একটু কালো হয় বা মেয়ের যদি অবস্থানটা খারাপ হয় তখন এই বেকার ছেলের কাছে বিয়ে দিতেও তারা কুণ্ঠাবোধ করে না, যে বেকার ছেলে নিতে যাচ্ছে, বিয়ে দিয়ে দিন, টাকা দিন, তারা ব্যবসা করে তারা সুখে শান্তিতে বসবাস করবে। এই চিন্তাধারা আমাদের, এই চিন্তাধারার কারণে কিন্তু এই যৌতুক সমস্যা রয়ে যাচ্ছে। তারপর মেয়েদের উপার্জনহীনতা, আমাদের দেশে মেয়েদের মধ্যে শিক্ষার হার কম এবং উপার্জনের কথা তো বাদই দিলাম, কারণ যেহেতু শিক্ষার হার কম সেক্ষেত্রে তারা বাইরে যে কোনো কিছু একটা উপার্জনক্ষম কাজের সাথে যুক্ত হবে সেটি থেকেও পিছিয়ে পড়ে। তো এই দুর্বলতাটা ছেলে পক্ষ নেয় যে মেয়ে যদি কোনো চাকরি না করে, মেয়ে যদি কোনো কাজ না করে, অর্থাৎ মেয়েকে নিয়ে যদি সারা জীবন তার ভরণ পোষণ করতে হবে, এই চিন্তা থেকে সে যৌতুক দাবি করে। তারপর কন্যাদায়গ্রস্ত অভিভাবকদের মানসিকতা, আমাদের দেশে যে কোন আমাদের দেশে এটি বেশি একটা অভিভাবকদের মাথার মধ্যে একটি চিন্তা থাকে যে মেয়ে বিয়ে হয়েছে, মেয়ে বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। তো এই চিন্তা থেকে, আর মেয়ে যদি অসুন্দর হয় বা অশিক্ষিত হয়, লেখাপড়া কম জানে, সেক্ষেত্রে তার কোনো ভালো একটা পাত্র পেলে অতি মানে যৌতুকটা বেশি দিয়ে হলেও সেখানে তারা বিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করে, কারণ চিন্তা করে যে পরের মেয়ে যদি বিয়ে না হয়। এই চিন্তা থেকে তারা যৌতুক নিয়ে রেডি থাকে, তাদের কাছে না থাকলেও তারা ধার দেনা করে, যেভাবে দরকার হলে তারা বাড়ি বিক্রি করে মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করে। তো আমাদের এই যে মানসিকতা, অভিভাবকদের এই মানসিকতার কারণে এই যৌতুক সমস্যা আমাদের সমাজে রয়ে যাচ্ছে। তারপর যৌতুক বিরোধী আইন সম্পর্কে অজ্ঞতা, আমাদের যে যৌতুক নিরোধ আইন 1980, যৌতুক নিরোধ অধ্যাদেশ 1980 আছে, আমরা এই সম্পর্কে অনেকেই জানি। আর 1980 সালে সেখানে 500 টাকার অধিক মূল্যের যদি কিছু দেয়া হয়ে থাকে সেটাই যৌতুক বলা হতো। যে বিবাহের এক পক্ষ কর্তৃক অন্য পক্ষকে যে উপঢৌকন দেয়া হবে সেটা 500 টাকার অধিক হলে সেটা যৌতুক, সেটা 1980 সালের প্রেক্ষিতে। কিন্তু এখন আমাদের দেশে এটি আর ওটা সংস্কার ওভাবে হয়নি, তো যেহেতু হয়নি ওটা ওইভাবে একটি অকার্যকর আইন হিসেবে চলে আসছে। কিন্তু যৌতুকের যে শাস্তির বিধান ছিল ছিল শাস্তির বিধান কিন্তু এখনো আছে, কিন্তু আমরা কেউ যৌতুক দিচ্ছে বা নিচ্ছে এটা জেনেও আমরা কিন্তু থানায় কমপ্লেন করি না। তো এই আর যারা জানি না তারা তো কথাই নেই। তো যৌতুক বিরোধী আইন সম্পর্কে যে অজ্ঞতা, এই অজ্ঞতার কারণে অনেক অনেকে যৌতুক যৌতুক সম্পর্কে যদি কোনো কার্যকর পদক্ষেপ নিতে চাইলেও নিতে পারে না। অনেক মেয়ে জানে না যে তাদের মা বাবা যৌতুক দিয়ে বিয়ে দিচ্ছে এবং সে এর বিরোধিতা করে, কিন্তু কোনো কিছু করতে পারে না। সে যদি থানায় কমপ্লেন করে তাহলে কিন্তু থানা থেকে একটি কার্যকর একটা পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। কিন্তু এখানে ছেলে পক্ষ বা মেয়ে পক্ষ বা আমরা সাধারণ পক্ষ যেই বলি না কেন, আমরা যৌতুক বিরোধী আইন সম্পর্কে বেশিরভাগই অজ্ঞ। আমরা শাস্তি সম্পর্কেও জানি না এবং কতটুকু উপঢৌকন দিলে যৌতুক হয় এটাও আমরা জানি না।
তো এইসব কারণে, এই যে কারণগুলো বললাম, এই সমস্ত কারণে আমাদের যৌতুক সমস্যা রয়ে যাচ্ছে সমাজে। আর এছাড়াও আরো অনেক ছোটখাটো কারণ আছে, আমরা মূল কারণগুলো তুলে ধরলাম। কারণ তোমাদের যেহেতু সৃজনশীল উপস্থাপনা, তো সৃজনশীলের কারণে তোমাদের লেখার পরিমাণটা খুব কম কম হয়, লিখতে লিখতে খুব কম হয়, এবং এই পয়েন্টগুলো যদি তোমরা তুলে ধরো তাহলে অবশ্যই ভালো মার্কস পাবে। তারপর আমরা পড়বো ইম্প্যাক্ট অফ ডায়েরি প্রবলেম, যৌতুক সমস্যার প্রভাব কি কি প্রভাব আছে। প্রথমত পারিবারিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যে বিয়েটা হচ্ছে সেক্ষেত্রে যদি যৌতুকটা পরে দিবে এই প্রতিশ্রুতি দেওয়া হয় এবং পরে যদি দিতে দেরি হয়, তখন কিন্তু পরিবারে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। তারপরে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি, যৌতুক যতটুকু দেওয়ার কথা ছিল ততটুকু না পেলে বা দিতে দেরি হলে, বা দেখা যাচ্ছে যে যৌতুক পুরোটা দেওয়া হয়েছে কিন্তু ওই মেয়ের একটা খারাপ ধারণা তৈরি হয়েছে ওই পরিবারের প্রতি, ওই মানে নববধূর যে একটা খারাপ ধারণা ওই পরিবারের প্রতি, সে পরিবারে অ্যাডজাস্ট করতে পারছে না। তখন দেখা যাচ্ছে যে সে যদি মুখে কোনো তর্ক করে বা কিছু বলে, তখন এটা নিয়ে ওই পরিবারে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। সাথে সাথে দেখা যাচ্ছে ওই মহিলার প্রতি ওই পরিবারে মানুষের একটা দমন, মানে দমনমূলক একটি অভিব্যক্তি ব্যক্ত হয়, দমনমূলক বা তোমার ওই নারী নারীটিকে নির্যাতন করা, শারীরিক ভাবে লাঞ্ছিত করা, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখেছি যে নারীর প্রতি কি ধরনের সহিংসতা তৈরি হচ্ছে এই ডাওরি সিস্টেমের কারণে। তারপরে আত্মহত্যা, অতিরিক্ত নির্যাতন সহ্য না করতে পারে অনেক নারীরা আত্মহত্যা করে থাকে, তাদের মানসিক যে বিপর্যস্ততা থেকে তারা এই আত্মহত্যার পথ বেছে নেয়। তারপরে অসামাজিক কার্যকলাপ, অনেক সময় যৌতুক প্রতিশ্রুতি যতটুকু ছিল ততটুকু যৌতুক না দিতে পারার কারণে অনেক সময় কিন্তু নারীদের ডিভোর্স পর্যন্ত দেওয়া হয়ে থাকে। তো এই যে ডিভোর্সি নারীরা, তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়, তাদের পরবর্তীতে বিয়ে হয় না। যদি পরিবারটা ভালো হয় তাহলে পরিবার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়, যদি পরিবার যদি ভালো না হয়, যৌতুক দিয়ে নিজের সর্বস্ব দিয়ে যে বাবা তার মেয়েকে বিয়ে দেয়, তো যদি ওই যৌতুক পুরোটা না দেওয়ার কারণে যদি মেয়ে থেকে ডিভোর্স দেওয়া হয়, তখন ওই মেয়ে কিন্তু ওই বাবার পরিবারে যে বোঝা হতে চায় না, আবার নতুন করে বিয়ে করবে সে পথ সবসময় উন্মুক্ত থাকে না, তখন কিন্তু সে অসামাজিক কার্যকলাপের পথ বেছে নেয়। তারপর সন্তানদের নিরাপত্তাহীনতা, এই ধরনের যে পরিবারের কথা বললাম উপরে, এই এই ধরনের পরিবারের পারিবারিক বিশৃঙ্খলা বা পারিবারিক পরিস্থিতি যখন তৈরি হয়, তখন কিন্তু সন্তানদের একটা সন্তানদের উপরে চাপ পড়ে, সন্তানদের সুষ্ঠু সামাজিকীকরণ হয় না। আর ডিভোর্স হয়ে গেলে যে ওখানে যদি কোনো বাচ্চা যদি হয়েই যায়, তখন তাদের কিন্তু একটা নিরাপত্তাহীনতা তৈরি হয়ে যায়। তারপর মানসিক ভারসাম্যহীনতা, এটা বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের মধ্যে হয়ে থাকে, কারণ মহিলাদের প্রতি ডাওরির কারণে মহিলাদের প্রতি নির্যাতনটা বেশি হয় এবং তাদের মানসিক বিপর্যস্ততার কারণে অনেক সময় তারা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে, আমরা যেটাকে বলি পাগল। সহজ বাংলায় মানসিক ভারসাম্যহীন বলতে পাগল বুঝি। তো এটার বিভিন্ন ধরন আছে মানসিক ভারসাম্যহীনতার কারণে, তো চরম মানসিক ভারসাম্যহীনতা, তারপর লঘু মানসিক ভারসাম্যহীনতা, বিভিন্ন বিভিন্ন কারণ, বিভিন্ন স্টেজ আছে। তো এই মানসিক ভারসাম্যহীনতা তৈরি হয়। তারপর নারীদের হতাশা বৃদ্ধি, নারীদের মধ্যে হতাশা বৃদ্ধি পায়, কারণ তাকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে এই চিন্তা করে বিয়ের আগেই কিন্তু এই মেয়েদের মধ্যে একটা খারাপ অনুভূতি তৈরি হয় যে আমি বড় হচ্ছি, আমার বিয়ে দিতে হবে, এই জন্য আমার মা বাবাকে অনেক টাকা নিয়ে রেডি থাকতে হবে, যৌতুক দেওয়ার জন্য রেডি থাকতে হবে। তো এই যে চিন্তা চেতনা, এটা কিন্তু তাদের মানসিক ভাবে তাদের বিপর্যস্ত করে রাখে, এবং বিয়ের পরে যখন এই ডাউরি দিয়েই তাদের বিয়ে দেওয়া হয়, তখন ওখানে এসে অ্যাডজাস্ট করতেও তার কষ্ট হয়, তার এই যে হতাশাটা এটা বৃদ্ধি পায়, ক্রমাগত বৃদ্ধি পায়, এবং এই কম হতাশার কারণে কিন্তু অনেক সময় মানসিক ভারসাম্যহীনতাও দেখা দেয়। এবার আমরা পড়বো ওএস টু এডিকে ডাওরি প্রবলেম, অর্থাৎ যৌতুক সমস্যা দূরীকরণের উপায়।
যৌতুক সমস্যা দূরীকরণে কি কি উপায় আছে আমরা একটু দেখে নিই। আইনের সুষ্ঠু প্রয়োগ, যে আইন আছে আইনের সুষ্ঠু প্রয়োগ করতে হবে, সকলকে সচেতন থাকতে হবে। কোনো কোথাও যদি যৌতুক সমস্যা যৌতুক যৌতুক নিয়ে কোনো প্রবলেম তৈরি হয়, তখন সাথে সাথে থানায় ইনফর্ম করতে হবে, আইন প্রয়োগকারী সংস্থাকে অবগত করতে হবে। তারপর নারী শিক্ষা সম্প্রসারণ, নারীরা যদি শিক্ষিত হয়, শিক্ষিত নারী নিজেদের নিজেরাই নিজেদের কর্মসংস্থান গোছাতে পারবে এবং নিজেরা উপার্জন করতে পারবে। তো এই ধরনের উপার্জনক্ষম নারী এবং শিক্ষিত নারী বিবাহর ক্ষেত্রে কিন্তু এই ডাউরিটা সবসময় প্রযোজ্য হয় না। বরপক্ষ অনেক সময় এই শিক্ষিত নারী বা উপার্জনক্ষম নারী বিয়ে করতে গেলে ডাউরিটা চায় না, এবং তারা নিজেরাও সচেতন থাকে, তারাও চায়, শিক্ষিত নারী যারা থাকে তারাও চায় যে আমি ডাউরি যারা নিবে তারা মূল্যবোধহীন মানুষ, তাদের পরিবারে আমি বিয়ে করব না, এরকম একটা তাদের মানসিকতা তৈরি হয়। তো নারী শিক্ষা যদি সম্প্রসারণ হয়, নারী যদি উপার্জনক্ষম উপার্জন করার ক্ষমতা বৃদ্ধি পায়, তাহলে কিন্তু এই নারী প্রবলেম কমে যাবে। নারী কর্মসংস্থান বৃদ্ধি, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। যদি নারীদের কর্মসংস্থান বৃদ্ধি পায়, তাহলে কি নারীরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। একটু আগে ওই শিক্ষার মধ্যেই আমরা বলে ফেলেছি, নারীরা যখন স্বয়ংসম্পূর্ণ হবে তখন কিন্তু তারা ডাউরি প্রথাকে তারা মোটেও অ্যাকসেপ্ট করবে না এবং ওই পরিবারে তারা বিবাহ করতে চাইবে না। তারপর যুব প্রশিক্ষণ, যুব প্রশিক্ষণ, যুব মানে কিন্তু যুবক এবং যুবতী, মানে মহিলা পুরুষ উভয়কেই বোঝায়, মানে যুব বয়সের মানে ইয়ং বয়সের পুরুষ মহিলা সবাইকে বোঝায়। তো এদের প্রশিক্ষণের মাধ্যমে যদি এদেরকে সকর্মসংস্থানে উদ্দীপিত করা যায়, সকর্মসংস্থানে পরিচালিত করা যায়, তাহলে কিন্তু এদের কর্ম এরা মানব সম্পদে পরিণত হবে এবং এদের উপার্জনক্ষম হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। তখন এই আমাদের যে ডাউরি সিস্টেমের যে একটা ধারণা, এটা অনেকটাই দূর হবে। কারণ আমাদের এই ডাউরি সিস্টেমটা কাদের মধ্যে, যে নতুন বিবাহিত দম্পতিদের নিয়েই তো ডাউরি সিস্টেমটা। তো যদি এই ইয়ং বয়সে যারা আছে এদের মধ্যে যদি সচেতনতা তৈরি হয়, তারা যদি নিজেরাই কর্মসংস্থানে পরিচালিত হতে পারে, নিজেরা যদি উপার্জনক্ষম হতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই আমাদের ডাউরি সিস্টেমটা অনেকটাই দূর হবে। কারণ তারা শিক্ষিত, যারা শিক্ষিত শ্রেণী এবং ভালো চাকরি করে এই শ্রেণীর মধ্যে ডাউরি সিস্টেমের হারটা কম। তারপরে নারীর মর্যাদা অধিকার সচেতনতা, নারীর মর্যাদা বৃদ্ধি এবং অধিকার সচেতনতা বৃদ্ধি ডাউরি প্রবলেমকে অনেকটাই দূর করবে। কারণ নারী যখন তার অধিকার সচেতন হবে, তাকে ডাউরি নিয়ে বিয়ে দিলে কি ধরনের সমস্যা তৈরি হতে পারে এবং তার নিজের অধিকার কতটুকু আছে এ সম্পর্কে যখন সে জানবে, তখন কিন্তু সে এই সিস্টেমের সাথে ইনভলভ হতে চাইবে না, তখন সে এর থেকে দূরে থাকবে। তারপর সামাজিক আন্দোলন, ডাউরি সিস্টেম দূর করার জন্য সামাজিক ভাবে আন্দোলন সৃষ্টি করতে হবে। কারণ এটি একার কাজ নয়, এটি শুধু মহিলাদের কাজও নয়, এটি পুরুষ মহিলা সমাজের সবার কাজ। তো সবাই মিলে যদি এই প্রথা সম্পর্কে বিরোধিতা করা যায়, তাহলে কিন্তু এই সমস্যা দূর হবে। কোথাও যদি এই সমস্যা তৈরি হয়, সবাই মিলে যদি এটা প্রতিহত করা যায়, তাহলে এই সমস্যা উদ্ভবই হবে না। তারপর যৌতুক বিরোধী যুব নেতৃত্ব সৃষ্টি, পাড়া মহল্লা প্রতিটি সমাজের প্রতিটা ইউনিটে যদি যুব নেতৃত্ব সৃষ্টি করা যায়, যেখানেই ডাউরি প্রবলেম তৈরি হচ্ছে সেখানেই যদি সেটাকে দূর করা সম্ভব হয়, মানে যেখান থেকে উৎপত্তি হচ্ছে, যেখানে উদ্ভব হচ্ছে সেখানেই যদি এটাকে শেষ করে দেওয়া যায়, তাহলে কিন্তু আর এই যৌতুক সমস্যা তৈরি হবে না। তারপর রেজিস্টারদের সচেতনতা, 1961 সালে যে পারিবারিক আইন অধ্যাদেশ আছে, সেখানে বিবাহের রেজিস্ট্রি বাধ্যতামূলক করা হয়েছে। তো রেজিস্টার যারা আছে, যারা রেজিস্ট্রি করছে, তারা যদি এটা নিশ্চিত করতে পারে যে এই যে বিবাহ সে রেজিস্ট্রি করছে এটি যৌতুক মুক্ত, যৌতুক মুক্ত বিবাহ, তাহলে তাহলে সে এই যৌতুক প্রথাটা কিন্তু অনেকটা কমে যাবে। যে ক্ষেত্রে যৌতুক দিয়ে বিয়েটা হচ্ছে, সেক্ষেত্রে সে যদি রেজিস্ট্রি না করে, তাহলে
এর রেজিস্টাররাও কিন্তু এর বিরুদ্ধে অবস্থান নিতে পারে। তো রেজিস্টার যারা আছে তাদের সচেতনতা যদি বৃদ্ধি করা যায় তাহলে সমূলে এই যৌতুক প্রথাটা আমরা দূর করতে পারবো। তো আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য, পরবর্তী ক্লাস করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।